আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ সকালের আপডেটে। দর্শক, আজ ডিসেম্বর মাসের 6 তারিখ। কুয়েতের কোন এলাকাতে আপনি রয়েছেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন, কারণ আজ কুয়েতের সকালবেলা থেকে বিভিন্ন এলাকাতে বৃষ্টি হচ্ছে। কুয়েত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ঘোষণা অনুযায়ী 7 তারিখ থেকে কুয়েতের ঠান্ডা পরিস্থিতি বা কোনো কোনো এলাকায় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, যেটি নিয়ে আমরা গতকালই ভিডিও তৈরি করেছিলাম। এই বৃষ্টির মাধ্যমে আপনারা অবগত রয়েছেন যে ঠান্ডা পরিস্থিতি তৈরি হয়, বিশেষ করে আউটসাইডগুলিতে যারা কাজ করেন ঠান্ডার কাপড় চোপড় ব্যবহার করবেন, এবং যারা বয়স্ক রয়েছে তাদের যত্ন নেবেন, বিশেষ করে স্বাস্থ্য সেফটি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুয়েতের নাগরিক এবং কুয়েতের বিভিন্ন জাতীয়তার প্রবাসীদেরকে অনুরোধ করা হয়েছে যে কোনো পরিস্থিতিতে 112-তে কল করে আইন শৃঙ্খলা বাহিনী বা জরুরি সহযোগিতা কামনা করার জন্য। বিশেষ করে আবহাওয়া বজ্রপাত সহ বিভিন্ন ধরনের অকারেন্স ঘটে থাকে এই পরিস্থিতিতে, কাজেই সতর্ক এবং সচেতন হন। বিশেষ করে ড্রাইভার ভাইদের জন্য বিশেষ অনুরোধ থাকবে, যখন রাস্তায় আপনি গাড়ি ড্রাইভ করবেন সতর্ক সচেতন থাকুন। প্রসঙ্গত, প্রতিনিয়তই কুয়েতে রেকর্ড সংখ্যক গাড়ি দুর্ঘটনায় পতিত হচ্ছে, আর যেহেতু বৃষ্টি বা বজ্রপাত বা অতিরিক্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে, সেই পরিস্থিতিতে আরও নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই আপনি সতর্ক এবং সচেতন হলেই এই সকল পরিস্থিতি ট্র্যাকেল দিতে পারবেন। এদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও নিশ্চিত করেছে কুয়েতের মাজরা বা খামার এলাকা অপরা এবং সালমিয়া এই দুটি অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনী আকাম আইন লঙ্ঘনকারী 55 জন প্রবাসীকে আটক করেছে বিভিন্ন জাতীয়তার। প্রসঙ্গত, কুয়েতে অবৈধ প্রবাসীদেরকে চাপিয়ে বর্তমানে মোস্ট ওয়ান্টেড আসামির তালিকায় রয়েছে আকামাদারী প্রবাসীরা। আর এই আকামাদারী প্রবাসীদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা শ্রম আইনের লঙ্ঘন করছে, বিশেষ করে এক কাজে এসে অন্য কাজ করছে, খাদেম বিষা নিয়ে কুয়েতে এসে বাইরে কাজ করে যাচ্ছে, অথচ তাদের কাজ ছিল কুয়েতের ঘরগুলিতে, যেটি ড্রাইভার হতে পারে, হাউস বয় হতে পারে বা বিভিন্ন সাইডের কাজে। কিন্তু তারা কুয়েতিদের একটি অঙ্কের টাকার বিনিময়ে বছরের পর বছর কুয়েতে বাইরে কাজ করছে, আর এটির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এর পাশাপাশি রয়েছে অগণিত কোম্পানির শ্রমিকরা, যে সকল কোম্পানিগুলো শ্রমিকদের সুযোগ দিয়ে বাইরে কাজ করার অনুমতি দিচ্ছে, এটিও শ্রম আইনের লঙ্ঘন। প্রসঙ্গত, আপনি কোথাও কাজ করলে সেখানে আপনার এগ্রিমেন্ট থাকতে হবে, আর এগ্রিমেন্ট যদি না থাকে আপনি যে কাজটি করছেন এটি অবৈধ। আর এই ধরনের অপরাধে এই লোকগুলোকে আটক করা হয়েছে। যদিও আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে 1 লক্ষেরও বেশি অবৈধ প্রবাসী রয়েছে, কিন্তু সমসাময়িক সময়ে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে অবৈধ প্রবাসীর চেয়ে বৈধ প্রবাসী বেশি আটক হচ্ছে। এদিকে অফরা এলাকায়, যেটি 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর 11,688 ট্রাফিক আইনের লঙ্ঘন নথিভুক্ত করেছে, বিশেষ করে অফরা 306 নম্বর রোডে ক্যামেরায় এই লঙ্ঘনগুলো শনাক্ত করা হয়। ট্রাফিক বিভাগ গাড়ি চালক ও ড্রাইভারদেরকে সতর্ক করেছে। বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের বিশেষ বিশেষ এলাকাগুলিতে সিসিটিভি ফুটেজ ক্যামেরা লাগানো হয়েছে, আর এগুলো থেকে অটোমেটিক ট্রাফিক আইনের লঙ্ঘন নথিভুক্ত করা হচ্ছে, ড্রাইভারদের জরিমানা করা হচ্ছে। দর্শক, এরই মাঝে আলোচনায় কুয়েতে 12,000 ইন্ডিয়ান প্রবাসী যারা প্রকৌশলী হিসেবে কুয়েতে কাজ করছে, কিন্তু এই 12,000 প্রকৌশলীর যে সার্টিফিকেট সেটি নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। কুয়েতি সরকার বারবার আহ্বান করার পরেও এই 12,000 ইন্ডিয়ান প্রবাসী তাদের সার্টিফিকেট জটিলতার সমাধান করতে পারেনি। আর যদি এরা এটির সমস্যার সমাধান না করতে পারে তাহলে তাদেরকে কুয়েত ছাড়তে হবে, বিশেষ করে তারা কুয়েতে কর্মরত রয়েছে প্রকৌশলী হিসেবে, অথচ তাদের সার্টিফিকেট জাল বা ভুয়া, যেটি ইন্ডিয়ান গভর্নমেন্টের নতুন সিদ্ধান্ত অনুযায়ী। আর এই সংখ্যায় বর্তমান কুয়েতে অবস্থানরত ভারতীয় প্রবাসীদের অনেকটা নিদ্রাবিহীন রাত কাটছে। প্রসঙ্গত, চলতি বছর আমরা দেখেছি ভারতীয় প্রবাসীদের দ্বারা বেশ কিছু অকারেন্স, বিশেষ করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া কুয়েতে প্রবেশ, ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কুয়েতে প্রবেশ, কুয়েতের দূতাবাসের সিল ছাড়া, যেটি ইন্ডিয়াতে সেটি ছাড়া কুয়েতে প্রবেশ, সেটি নকল করে বর্তমানে ধরা খেয়েছে যে ভুয়া সার্টিফিকেট নিয়ে তারা কুয়েতে কাজ করছে। আর এর মাধ্যমে উঠে এসেছে যে কুয়েতে অবস্থানরত ভারতীয়দের নানা ধরনের প্রতারণার ঘটনা। যে ভিডিও ফুটেজটি এই ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আলমুতলা এলাকায়। এখানে ইন্ডিয়ান প্রবাসীরা গড়ে তুলেছিল একটি মদের কারখানা,
যে মদের কারখানাটি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমওআই এর বিশেষ টিম থেকে শনাক্ত করার পর ঠিক এভাবেই মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ইন্ডিয়ান প্রবাসীদেরকে আটক করা হয়েছে, তাদেরকে কুয়েত থেকে নির্বাসিত করা হবে। প্রসঙ্গত, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে সকল ধরনের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে, আর এর ধারাবাহিকতায় কুয়েতের 6টি পৌরসভায় নির্বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রেখেছে। দর্শক, এটি ছিল কুয়েতের আজকের সকালের সর্বশেষ আপডেটগুলোর বিস্তারিত ইনফরমেশন। ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুয়েতের এই ধরনের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ।